পিঠা না খেলেই হয়। তো কিভাবে এই পোয়া পিঠা বা তেল পিঠা তৈরি করতে হয় তা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই আপনারা স্কিপ না করে ভালোভাবে ফলো করবেন, তাহলে আমার মতো এই পিঠাটা ফুলে উঠবে এবং অনেক সফট হবে। তার কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে এই পিঠাটা তৈরি করতে হয়। তার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি নিলাম, আর 1/2 চা চামচ পরিমাণ লবণ নিলাম, আর 1 কাপ পরিমাণ পানি নিয়ে এখন আমি হালকাভাবে এটা লো আছে জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলিয়ে না যায়। চিনিটা গলিয়ে যাওয়ার পরে যে দেখতেই পাচ্ছেন আমি জাল আমার এটা গলিয়ে গিয়েছে, এখন আমি এটা আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ঠান্ডা করতে দিব। যত যদি আপনাদের খুব তাড়া থাকে তাহলে অবশ্যই ফ্যানের বাতাসে হচ্ছে একটু ঠান্ডা করতে দিবেন, আর তাড়া না থাকলে চুলার উপরেই ঠান্ডা করে নিতে পারেন। এখানে আমি এটা হচ্ছে এক সাইডে রেখে আমি একটা হচ্ছে ইয়ার মধ্যে পাত্রের মধ্যে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিলাম। 3 কাপ পরিমাণ ময়দা নেওয়ার পর আমি যে এই পানিটা, এটা কিন্তু অবশ্যই হালকা কুসুম আপনাদের ইউজ করতে হবে, যে আমি শিরাটা চিনি শিরা বা পানি যে ইউজ মানে তৈরি করে রেখেছি এখানে এখন দিয়ে আমি আস্তে আস্তে করে হচ্ছে নেড়ে নিব। আপনার এখানে কনসিস্টেন্সটা দেখলেই বুঝতে পারবেন, যদি আপনাদের একটা পাতলা মনে হয় একটু ময়দা দিতে পারবেন, আর যদি ভারী মনে হয় আর একটু শিরা দিবেন। তাই আপনারা একেবারে পানিটা না দিয়ে আস্তে আস্তে করে আপনারা দিয়ে এইরকম একটা পাতলা কনসিস্টেন্স তৈরি করবেন। এটা কিন্তু অবশ্যই ভালোভাবে আপনাদের মিক্সার করতে হবে, আপনার একটা চামচ দিয়েও ইউজ করতে পারেন বা এটা দিয়ে ইউজ করতে পারেন। অনেকক্ষণ মিক্স করার পর আমি এখন এটা রেখে দিয়ে এক সাইডে, তারপর একটা কড়ার মধ্যে বেশি পরিমাণ মানে 1 কেজি পরিমাণ তেল দিব বা 1/2 কেজি, আপনাদের একটা কড়ার উপর ভিত্তি করে, কড়াইটা ছোট বা যদি ইয়া থাকে তাহলে কম দিলেও হবে। এখন হচ্ছে তেলটা গরম হয়ে আসছে, আমি এখানে এখন দেখতে পাচ্ছেন আমার কনসিস্টেন্সটা কেমন পাতলা হয়েছে। এইরকম পাতলা হয় আপনার অবশ্যই 10 মিনিটের জন্য এটা রেখে দিবেন, 10 বা 20 মিনিটের জন্য রেখে দিবেন, তাহলে অনেক সফট হবে। আর হালকা কুসুম পানি কেন দিলাম, তাহলে অনেক সফট হয় এই পিঠাটা। এখন আপনাদের এটা না থাকলে অবশ্যই বাজার থেকে কিনে নিবেন। দেখেন এটা আমি অনেকক্ষণ গরম করার পর আমি আমার পরিমাণ মতো এখানে দিয়ে আমি ধরে রাখতেছি, এখন একটু হইলে আমি এটা দেখেন এখানে সরিয়ে দিচ্ছি। এটা বলতে হবে না, এটা আপনাদের কিন্তু চোখ দিয়ে দেখতে হবে, তাই বলেছি আপনারা স্কিপ করবেন না, দেখবেন আমি এটা কীভাবে তৈরি করতেছি, আপনারা ফলোই করতেছেন যে আমি কীভাবে করতেছি। আপনারা অবশ্যই এরকম করে বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদের প্রত্যেকটা পিঠা সেম সেম হবে এবং খেতেও অসাধারণ হবে এবং দেখতেও অসাধারণ এবং ফুলে উঠবে এবং সাইজ একই থাকবে। তা আমার এই মানে সিস্টেমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের আমাকে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি ছোটো কড়াই থাকে তাহলে একটা করে ইউজ মানে করবেন, আমার কড়াইটা একটু বড় তাই আমি একসঙ্গে 3টা 2টা এটা মানে ভেজে নিতে পারি। দেখছেন কীভাবে ক্রিয়া হলে আমি সরাই দিচ্ছি, আর এখানে আস্তে আস্তে থাকলে কিন্তু পিঠাটা ফুলে উঠবে। অবশ্যই মিডিয়াম আছে কিন্তু পিঠাটা ভাজতে হবে, বেশি হাই দিলে পুড়ে যেতে পারে। তারপরে উপরে একটু একটু করে তেল দিব, তাহলে গরম তেল যদি উপরে পেয়ে যায় তাহলে পিঠাটা আরও ফুলতে মানে অনেক মানে সাহায্য করে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফুলে উঠতেছে এবং ভিতরটাও কিন্তু লবণীয় এবং অনেক সফট হয়ে যাবে। আপনারা এইরকম করে আস্তে আস্তে সব ট্রাই করবেন, আমার মতো যে আপনাদের 3-4টা দিতে হবে তেমন না, আপনাদের যেমন কড়াই ছোট হলে 1টা 2টো, বড় হলে এইরকমই আপনারা 3টা 4টা 5টা করতে পারবেন। আমার কিছু পিঠা এখানে হয়ে গেছে, আপনারা ব্রাউন কালার যদি আরেকটু বেশি ভেজে নিতে চান তাহলে ভেজে নিতে পারবেন, হালকা ভেজে নিলে হালকা আপনাদের উপর, কিন্তু বেশি একটু ব্রাউন করে ভেজে নেওয়াটা আমি বেশি লাইক করি, তাই আমি একটু বেশি করে ব্রাউন করে আমি এটা ভেজে নিব। এটা অলরেডি হয়ে গেছে, আমি আপনাদের দেখালাম, অবশ্যই বাসায় এই পিঠা মানে ট্রাই করবেন। শীতের সময় যদি আমরা পিঠা না খাই তাহলে কি আমাদের বাঙালিদের চলে? দেখতেই পাচ্ছেন কত লবণীয় হয়েছে, তা আপনারা বাসায় এইরকম করে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হলো এই পিঠাটা আপনাদের। দেখছেন কত সুন্দর লবণীয় হয়েছে, ভিতরটাও কিন্তু অনেক সফট হয়েছে, অনেক সফট এবং দেখতে অসাধারণ এবং ফুলে উঠবে এই পিঠা, খেতে অনেক অসাধারণ। আপনারা কিন্তু এই পিঠা 1 মাস ধরে বা 15-20 দিন ধরে আপনারা সংরক্ষণ করে খেতে পারেন। তা আমার এই ভিডিওটি ছোট্ট ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো, আমি কিন্তু অনেক পিঠা বানিয়ে ফেলেছি আপনাকে দেখার জন্য, জাস্ট এই কটা আপনাদের দেখাইলাম।
যেন আপনারা বুঝতে পারেন, নাহলে এতগুলো যদি দেখাই তাহলে অনেক সময় চলে যাবে। তাই পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমি যে নেক্সট ভিডিও ছাড়বো আপনাদের ওখানে নোটিফিকেশন চলে যাবে। আর কি পিঠা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।